হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব হিস্টোরি দুই হাজার চব্বিশ মাধ্যমিক প্রশ্নপত্রের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর ঘ শুধু প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে দুই এর হবে ঘ এখানে তা তিনটি হচ্ছে ঘ এখানে চার এর খ তারপরে পাঁচের হচ্ছে এখানে গ তারপরে ছয় হচ্ছে এখানে খ সাতের হচ্ছে গ তার আটের নম্বরের উত্তর হচ্ছে খ নয় রয়েছে ক এবং দশের রয়েছে এখানে ঘ এবং ঘ উত্তর এখানে আর এগারো হচ্ছে এখানে গ বারো হচ্ছে গ তার তেরো হচ্ছে এখানে গ চোদ্দোর হচ্ছে চোদ্দো হচ্ছে গ এখানে হচ্ছে পনেরো হচ্ছে ঘ ষোলো রয়েছে গ সতেরো রয়েছে এখানে ক তার আঠারো হচ্ছে গ আর উনিশ হচ্ছে এখানে গ কুড়ি হচ্ছে গ যে উপবিভাগ হচ্ছে টু পয়েন্ট ওয়ান এখানে প্রথম উত্তর হবে পাঁচে জুন তারপরে উত্তর হবে মহাফেজ খানা তারপরে উত্তর হচ্ছে উনিশশো উনত্রিশ সালে আর এখানে পরে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সত্য মিথ্যা এখানে ঠিক ভুল প্রথম দুটি ভুল তারপরে দুটি হচ্ছে ঠিক এখানে স্তম্ভ এখানে এক নম্বরের উত্তর হবে তিন তা দুইয়ের উত্তর হবে এখানে চার তারপর এক এখানে তিনের উত্তর হচ্ছে এখানে দুই আর চারের উত্তর হচ্ছে এক এখানে সাজিয়ে লিখতে হবে এটা তারপর দুই পয়েন্ট চার এখানে যে ভারতের মানচিত্র এখানে হচ্ছে এক নম্বর যে উত্তরটি হয়েছে এখানে এটি হবে তা দুইয়ের উত্তর কানপুর হয়েছে এটি কানপুর তিনের উত্তর দিল্লি এখানে দিল্লি হবে তারপর এখানে হচ্ছে পনেরো কোটি রাজ্য কেরল এখানে কেরল হবে এখানে আর এই অংশটি বাদ থাকবে এখানে বিবৃতি এখানে যে তিন নম্বর ব্যাখ্যাটি হবে তারপরে হচ্ছে এখানে বিবৃতির হচ্ছে এক নম্বর তারপর বিবৃতি হচ্ছে এখানে তিন নম্বর এখানে হচ্ছে মান দুই হচ্ছে এগারোটি প্রশ্ন এখানে পরিবেশের ইতিহাসে বলতে কী বুঝো তারপরে হচ্ছে আধুনিক ভারতে ইতিহাসে উপাদানে আত্মজীবনী গুরুত্ব কী তারপরে রয়েছে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন তার যে ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন পাইক কাদের বলা হয় হেদাওতি নামে কারা পরিচিত তারপর যে বর্তমান ভারত গ্রন্থে কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে উন্মেষে সাহায্য করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন বিদ্যার ষাট বলতে কী বুঝো হচ্ছে বাংলা ছাপাখানা ইতিহাসে বর্তর প্রকাশনের গুরুত্ব তার হচ্ছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা তার হচ্ছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেখানে এ আই ইউ এখানে সি এটা হচ্ছে স্মরণীয় তারপরে হচ্ছে জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা এখানে তারপরে হচ্ছে এখানে তিন পয়েন্ট চোদ্দ হাজার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কীরূপ ভূমিকা ছিল তারপর হচ্ছে দুই তিন পয়েন্ট পনেরো সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লোহমানব বলা হয় কেন তা তিন পয়েন্ট ষোলো উদবস্ত বলতে কী বুঝো এমন চারের প্রশ্নগুলি দিচ্ছি এখানে উনিশ শতকে বাংলায় নারী সমাজে বিকাশে বা বামা পত্রিকা ভূমিকা বিশ্লেষণ করো দুই পয়েন্ট চার দুই ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তা চিন্তাভাবনা তারপরে মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা যেতে পারে কেন তার যে উনিশ শতকে জাতীয়দের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান তার যে একা আন্দোলনের সমালোচনা কংগ্রেস সমাজতন্ত্র দল প্রতিষ্ঠা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা তারপরে রয়েছে এখানে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তারপরে হচ্ছে সভা সমিতি যুগ বলতে কেউ উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল তাদের তিন পাঁচ পয়েন্ট তিন বাংলার নমশূদ্র আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও